গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এই যে উর্মিকে নিয়ে একটু পড়াতে বসেছি, আজকে আমাদের ব্যাকইয়ার্ডে বসছি। এখন তো ঠান্ডা নেই, একটু একটু গরম, তো সেই জন্যে বাইরেটাতে বসছি। বেশ ভালো লাগে এখন এই মাঝে মাঝে বাইরেটাতেই ওকে নিয়ে বসি। তো আমি একটু চা খাচ্ছি একটা কেক দিয়ে, আর উর্মি পড়ছি, ওর খাওয়া হয়ে গেছে। ওর এই ছুটির টাইমটাতে মানে বাড়িতে পড়াটা ভালো হয় না, তাছাড়া স্কুল খুলে গেলে না আর সেভাবে বাড়িতে পড়ানো হয় না, কারণ সারাদিন স্কুল, সেই 7:45 সময় বাড়ি থেকে বেরোয়, আসে প্রায় 4:30 সময়। তো বাড়িতে আর এসে এতটাই টায়ার্ড হয়ে যায় আর বসতেও যায় না, সকালে তো বসার কোনো ইয়ে নেই, সকালে ঘুম থেকে উঠেই একটু খেয়ে দিয়ে স্কুল চলে যায়। তো এই টাইমটায়, এই যে 2 মাস ছুটি থাকে, এই টাইমটাতে ও একটু মানে পড়াশোনাটা হয় বাড়িতে, তাছাড়া বাড়িতে সেভাবে পড়ানো হয় না আর কি। ও যেহেতু অনেকটাই ছোট, তো যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, তো আর জোর করি না, কোনো কোনো দিন বসে আর কোনো কোনো দিন বসে না। লাঞ্চ বানাতে চলে এসেছি, এখন প্রায় 11:30 মতো বাজে। এখানে কুমড়োর তরকারি হচ্ছে, এখানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর এটাতে কালকে একটু সিমুই বানিয়েছিলাম পায়েস, তো সেটাই আছে। আর আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তো এটা আমার ইয়েগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর এই সাইডটাতে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি, লাউ ডাল, তো সেটাই এখন আমি একটু ফোড়নটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজ আর একটু টমেটো। ডালটা দিয়ে দেবো এবার, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে ডালটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, ব্যাস ফুটে এলেই নামিয়ে নেব। আর এই প্যানগুলো আমি সেদিন কিনেছি, যেটাতে ডাল হচ্ছে দেখুন ওটা, আর এই যে আরেকটা, দুটো কিনেছি। এগুলো মানে দুধ গরম করার জন্য আমি কিনিনি, এগুলো আমি রান্নার জন্যই কিনেছি আজ কদিন হলো। এই যে ঢাকাগুলো কী সুন্দর দেখুন, দুটোই দেখতে খুব সুন্দর, দুটোরই এরকম ঢাকা আছে, তো সেদিন কিনলাম। আর খুব ভারী, খুবই ভারী, ওটা একটু ছোট, আর এই যে এটা, এটা বড়, এটা অনেকটাই বড়। তো এগুলো দিয়ে আমি এখন রান্না করি, এতটা বড় মানে ভারী, এক হাতে তুলে থাকতে অসুবিধা হচ্ছে, তো এগুলো দিয়ে আমি দুধ গরম করব না, এমনি রান্নাই করব, তো সেজন্যই নিয়েছি আর কি। যেহেতু 2-3 জন মাত্র খেতে, তো অনেক বড় বড় ইয়েতে করে আমার রান্না করতে ইচ্ছে করে না, তো সেজন্য এগুলো কিনলাম, বেশ সুন্দর। আর অনেকটা যেহেতু নিচু, তো তেলটাও বেশি ছিটে না, নাহলে পুরো ওভেনে তেল ছিটে একদম সবসময় আমাকে পরিষ্কার করতে হয়। তো এই যে ডালটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার দুধ গরম করার জন্য অনেকগুলো প্যান আমার আছে, তো সেগুলো হচ্ছে পাতলা, সেগুলোতে দুধ গরম বা চা করাটা সুবিধা, অনেকগুলোই আছে, 3-4টে আছে, তো ওগুলো দিয়ে আমি দুধ গরম বা চা করি। আর এগুলো শুধু আমি রান্না করার জন্য কিনেছি, আমার খুবই পছন্দ হলো, তো সেই জন্যই নিলাম। আর এই যে চিংড়ি মাছটা, এবার আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে ছিবড়ে হয়ে যাবে, তো একদমই হালকা করে ভেজে তুলে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি, মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে কোকোনাট মিল্ক পাউডার, এটা দিয়ে বানাবো, এটা দিয়ে বেশ ভালো হয়। সব মশলাগুলোও দিয়ে দিয়েছি, এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এবার আমি কোকোনাট মিল্কটা দিয়ে দেবো, পাউডারটাকে আমি একটু হালকা গরম জলে গুলে নিয়েছি, এই যে দিয়ে দিলাম, এবার আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর আন্দাজ মতো নুন দিয়ে দেব। আর উর্মি কী করছে একবার দেখায় চলুন আপনাদের, এই যে দেখুন ব্যাকইয়ার্ডে বসে বসে ওখানটা থেকে মাটি নিয়ে এসছে, তো তারপরে এটাকে ভিজিয়েছে, তারপর বলছে আমি মাঠ বানিয়েছি, কাদা নিয়ে খেলছে, নিজে বানিয়েছে এটা, এটা জল দিয়ে, শুকনো মাটিটা জল দিয়ে ভিজিয়ে বানিয়েছে, এটা নিয়ে বসে খেলছে। স্কুল নেই তো কোনো কাজ নেই, কী করবে আর, সারাদিন টাইম পেরোচ্ছে না ওর, ওই যে
তো এবার আমি যাচ্ছি আবার কিচেনে। তো এটা আমার ভালোভাবে ফুটে এসেছে ঝোলটা, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রেখে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যায়। এই যে আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে লাউ ডাল, এটা হচ্ছে কুমড়োর তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি, এটা আমার ফেভারিট সবারই আমাদের বাড়ির। তো হয়ে গেছে, আর উর্মি জানি না এগুলোর মধ্যে কি খাবে কি না, তো ওর জন্য আমি একটু আলু ভাজছি এই যে এখানে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হবে আবার। ওর জন্য একটুখানি আলু ভেজে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর একটু আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা সেদিন নিয়ে এসেছিলাম, আইসক্রিম স্যান্ডউইচ, তো এত ভালো এটা খেতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, খুবই সুন্দর খেতে এটা আইসক্রিম স্যান্ডউইচ। এখন একটুখানি গরম পড়েছে, তো তো ভাত খেয়ে মনে হয় একটুখানি আইসক্রিম খাই। আমি তো রোজ খাই, আমি মাঝে মাঝে খাই সব দিন, আমার ঠান্ডাও লেগে যায় আসলে। আইসক্রিমটা খেতে দারুণ লাগে এটা। এখন আমি বসছি এই যে কতগুলো জামা কাপড় নিয়ে এগুলো গুছিয়ে রাখছি, কালকের থেকে এগুলোই নিচেই ছিল, ড্রায়ারে দিয়ে কেচেছিলাম, তো ড্রায়ারের মধ্যে ছিলই রাত্রিবেলা, বা ড্রায়ারে দিয়ে আমি শুতে গেছি, তো এতক্ষণে নিয়ে এলাম। আর বাঁকুড়া থেকে একটা দিদিভাই আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে যে ড্রেসগুলো কিনেছি সেগুলোর দাম কীরকম, এই যে আমি একটা পরে আছি আর একটা যে গুছিয়ে রাখছি হলুদ কালারেরটা আর আরেকটা, তো এগুলোর এখানে দাম হচ্ছে প্রায় 2,000-450 টাকার মতো, কিন্তু আমি যেদিন কিনেছি এক একটার দাম 2,000-450 টাকা, কিন্তু আমি যেদিন কিনেছিলাম সেদিন অফ ছিল, তো অফে আমি ছাড় থাকে তো মাঝে মাঝে, তো সেদিন আমি এক একটা ড্রেস $16 কিনেছি, তো এক একটা $16 মানে হচ্ছে ওই 1,000 টাকা করে নিয়েছে এক একটা ড্রেসে, তিনটেতে 3,000 টাকার মতো নিয়েছে। তো অনেকদিন থেকে আমাকে ওই দিদিভাই বলেছিল, আমি সেরকমভাবে ব্লগ বানানোই হয়নি, তো সেই জন্য আর কি বলা হলো হয়নি, অনেকটাই দেরি হয়ে গেল। দিদিভাই যদি তুমি দেখছো ভিডিওটা, তো আমি আজকে বলে দিলাম ড্রেসগুলোর দাম। এখন বাজে প্রায় 3টে, তো এগুলো গুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেব, তারপর উর্মিকে নিয়ে একটু পার্কে যেতে হবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন পার্কে এলাম, এখন বাজে 8:30। তো এখন আজকে আমি রান্না করিনি, আজকে ধোসা বানাবো, তো ভাবছি একটু পরেই বানাবো, যেহেতু এখান থেকে পার্কের থেকে যেতে যেতে দেরি হবে, তো পরে বানাবো, আগে কিছুক্ষণ পার্কে উর্মি খেলে নেব, তারপর বাড়ি যাবো। পার্কের থেকে চলে এসেছি আর এসে এই যে ধোসা বানাচ্ছি, আজকে রুটি খাবো না, তো ধোসা আর বেটারটা করে রেখেছিলাম, আর এখানে একটু সাম্বার হচ্ছে, আর একটা ধোসা বানানো হয়ে গেছে, তো খুবই ভালো হচ্ছে আজকে, এই যে খুবই ক্রাঞ্চি। ইডলিটা সবসময় ভালোই হয় কিন্তু ধোসাটা সব দিন ভালো হতে চায় না, তো আজকে দেখছিলাম বেশ ভালো হচ্ছে। ভাবছিলাম মশলা ধোসা বানাবো, তো আর হলো না, প্লেন ধোসাই বানাচ্ছি। এবার একটুখানি উপর থেকে একটুখানি তেল দিয়ে দেব, একটুখানি একদমই। তো এবার এটাকে আমি হাত দিয়েই মুড়িয়ে নিচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, দারুণ হচ্ছে আজকে, ভেঙেই যাচ্ছে আর গরম লাগছে এতক্ষণে। তো এই যে আমার হাজবেন্ড আর উর্মি খেতে বসে গেছে, তো ওদেরকে মানে একটা করে বানাচ্ছি আর ওদেরকে দিচ্ছি, না হলে রেখে দিলে তো ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়, তো সেই জন্যে আর কি। এই যে দেখুন কী সুন্দর হচ্ছে, তো এখন অনেকগুলো বানানোর আছে, ওগুলো আমি বানিয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।